প্রতিটা মানুষ কোনো কাজ শুরু করার আগে উতলা থাকে, এক্সাইটেড থাকে, ভাবতে থাকে আমি এটা করে দেব, ওটা করে দেব। প্রতিটা মানুষের মধ্যে একটা আগুন থাকে আলাদা কিছু করে দেখানোর, কিছু হয়ে দেখানোর। কিন্তু এ যাত্রাপথে চলার সময় যখন কোনো ধাক্কা আসে, বাধা আসে, তখনই আসল পরীক্ষা হয় আমাদের কমিটমেন্টের, আমাদের প্রতিশ্রুতির, আমাদের নিজের উপর ভরসার, আমাদের বিশ্বাসের। আর যেসব মানুষেরা ভাবেন কখনোই বাধা আসবে না, তারা একটা কথা গ্যারান্টি সহকারে লিখে রাখেন, বাধা বিপত্তি আসবেই, সমস্যার সম্মুখীন হবেনই, এটাই স্বাভাবিক। কিন্তু এই সমস্যা কখন আসবে তা কেউ বলতে পারে না। একজন মানুষের প্রকৃত ক্ষমতা তখনই জানা যায় যখন সে বিভিন্ন সমস্যার বা বাধার সম্মুখীন হয়। কিন্তু এত বড় সমস্যার সম্মুখীন হয়েও যিনি ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে চলেন তিনিই আসলে বিজয়ী হন। যখন আমরা আমাদের জীবনের পারপাস সম্পর্কে জানি, মিশন সম্পর্কে জানি, যখন আমাদের ভিতর থেকে মনে হয় না এবার আমাকে আলাদা কিছু করতেই হবে, তখন আমরা যে পরিমাণ শক্তিটা পাই তা আমাদের জীবনে বড় ভূমিকা রাখে। আপনি কখনোই আপনার জীবনকে আপনা আপনি বদলাতে দেবেন না, কখনোই আপনার মিশন বা পারপাস সম্পর্কে ভুলে যাবেন না। যদি আপনি এটা ভুলে যান তাহলে কখনোই আপনি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন না। আপনি আপনার লাইফে আলটিমেটলি ওটাই করবেন যেটা আপনি চান। এটা শুধু নির্ভর করবে আপনার ওপর, আপনি রেজাল্টে কষ্ট চান নাকি অনুশোচনা। কারণ কষ্ট আজ নয় তো কাল চলে যাবে, কিন্তু অনুশোচনা সারা জীবনের জন্য থেকে যাবে। আপনি কী না করতে পারতেন, সবই পারতেন, শুধুমাত্র কষ্টকে ভয় পেয়ে পিছিয়ে সরে এসেছেন। আজ আপনি কোথায় থাকতেন, কোন লেভেলে থাকতেন, কিন্তু কষ্টকে ভয় পেয়ে আজ আপনি কোথাও নেই। হতে পারে আপনি নতুন কিছু শুরু করতে গিয়ে, আলাদা কিছু করতে গিয়ে আপনার কষ্ট হবে, কিন্তু ওই কষ্টই আপনাকে একদিন পুরস্কার দেবে। এটা ভাবুন যে আপনি নতুন কিছু করতে গিয়ে আপনি ভয় পেয়ে গেলেন আর ওই কাজটা করলেন না, তাহলে পরবর্তীতে শুধু অনুশোচনা হবে, আর ওই অনুশোচনা আপনাকে বাঁচতে দেবে না, ভেতর থেকে আপনাকে শেষ করে দেবে। নিজেকে নিয়ে কান্না করা বন্ধ করুন, আর এটাও বলা বন্ধ করুন যে আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি। সময় কখনো সঠিক আসে না, সময়কে সঠিক বানাতে হয়। নিজের স্বপ্ন পূরণের জন্য আপনাকে লড়াই করতে হবে, আপনাকে বাধার সম্মুখীন হতে হবে, আপনাকে কাজ করতে হবে, আপনাকে শিখতে হবে এবং নিজেকে পুশ করতে হবে। কারণ অন্য কেউ নয়, নিজেকে নিজেই সাকসেসের দুয়ারে পৌঁছে দিতে হবে। শুধু একটা প্রতিজ্ঞা করুন, প্রতিদিন প্রতি মুহূর্তে আপনার কাছে যা থাকবে আপনি তাই নিয়ে সর্বোচ্চ চেষ্টা করবেন, তাহলে আপনি আপনার জীবনে অবশ্যই সফলতা পাবেন।